আমি 24 ঘন্টা সাপোর্ট দিয়ে রাখি আছি এবং 24 ঘন্টা সাপোর্ট দিয়ে থাকি সারা দেশে আমার 3500 শাখা চলে বর্তমান এবং বিভিন্ন আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান শ্রীরামপুর থেকে এসেছি কোথাও যদি আপনাদের মনে হয় আমাদের 5 মিনিট ব্রেক দরকার অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস কিংবা অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে আমরা 5 মিনিট ব্রেক দিব কিংবা অন্য সাবজেকশন না হয় শিক্ষার অবস্থা সারা বাংলাদেশ দেখতে পারে সুতরাং আপনার যেভাবে প্রতিফলিত হবে এটাই আমরা আশা করি আমাদের আমাদের মনে হয় হাতের অবস্থা আচ্ছা এর ভেতরে আপনাদের এখানে অফার করতে যাচ্ছি সেটা নিয়েও কথা হবে এবং সেগুলোর ব্যাপারে আপনারাও মতামত দিতে বিষয়ে খুব দক্ষ আমাকে একটা ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হবে বিকজ আমাদের জন্য ট্রেন তা আমাদেরকে বলবে না আমরা চাপ দিয়ে আপনার কথা শুনতে পারি কেমন খালি একটু হাত তুলে বুঝতে আনতে হবে আমি রেজাউল ইসলাম লালগ্রাম থেকে গ্রুপ তৈরি করছি যেখানে টোটাল 9 জন মেম্বার এদেরকে নিয়ে আমি টোটালি ফ্রি ওয়েবলি ওয়ার্ক গ্রুপ ওয়েবলি ওয়ার্ক গ্রুপ এখন আর কি এগুলো বিষয়ে ইনফর্ম করতে হবে যার আমরা এটা করতেছি যে কিভাবে আমার হচ্ছে ঠিক আছে আপনার খাওয়াইছে কিছু দিনাজপুরে জনগণের সেবাটি দিয়ে থাকি এটি আমাদের অফিসে আসতে হয় না আমরা এমন সিস্টেম এখানে ডেভেলপ করছি আমরা যে রেকর্ড গুলো যেগুলো নষ্ট হয়ে গেছে যাবে সেগুলোকে স্যার আমরা একটি নতুন স্থানীয় সংসদ সদস্যবৃন্দের সাথে কথা হয়েছে ওখানে সদরের এমপি জনাব হুইপ ইকবাল রহিম সাহেবের সাথে কথা হয়েছে একইভাবে আমাদের এই দিনাজপুরে আমরা যে কার্যক্রম শুরু করলাম এর জন্য আপনার দোয়া এবং যারা আছেন যারা দেখছেন
কিছুক্ষণ পরে দুপুর দুইটায় আমরা সারা বাংলাদেশে এই কার্যক্রমটি সম্প্রচার করব ভিডিও কনফারেন্সে, উদ্বোধনী অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান আপনি দেখবেন। সেই সময় যদি স্যার আপনাকে আমরা আবার পাই তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। আমি হয়তো সেই সময় থাকতে পারবো না, আমি এখনই সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখেন যে আমরা এরকম প্রোগ্রাম গুলো যেন ওয়েবকাস্টিং এর মাধ্যমে ওয়েবে লাইভ করে দেওয়া যায়, যেখানে যেখানে আর কি সিজি আছে বা মোবাইলে দিয়ে দেওয়া যায়, চেষ্টা করবো ভবিষ্যতে। আর ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের এই পরিশ্রম এবং এই শুভ উদ্যোগ সাফল্য মণ্ডিত হোক। আর বিশেষ করে আপনি বেলাল সহ যারা ওখানে সফল উদ্যোক্তা আছে, ইতিমধ্যে যারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে ফেলেছে, তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো নিয়ে আসবেন, আমরা যোগাযোগ করবো। আর আপনাদের সকলকে ধন্যবাদ। আর পাশাপাশি আগামী জুনের এবং জননেত্রী শেখ হাসিনার সারা বাংলাদেশকে যে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্প দিয়েছেন, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্পকে আপনারা সফল করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালাম আলাইকুম। আমরা আশা করছি যে আমাদের সচিব মহোদয় আমাদের যে সৈয়দপুরে ওনার মেন ওনার আপনারা আমাদের সাথে আছেন, আমরা কি এক ঘন্টা বিরতিতে কারোগুলো আবার আমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে কি রেডি থাকে, সুতরাং তারাও তারাও আজকে এখানে থেকে যাবেন। দিনাজপুরে কারা এসেছেন এখানে, আমরা আমাদের যারা এখানে ব্যবসাটা রান করছেন সেটাকে তারা আরো বাড়াতে চান। আমাদের এই পাঁচ দিন রিপোর্ট থেকে তাদের অনেক ধরনের প্রত্যাশা, সবচেয়ে বড় প্রত্যাশা এবং আরো বেশি অ্যাডভেন্টার তারা এবং সেই অ্যাডভেন্টার হবেন এবং এই থেকে আমাদের যোগাযোগ শিক্ষা যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জেলা নজরুল ইসলাম খান স্যারের স্যারের ফ্লাইট বিপর্যয়ের কারণে এখানে নামতে পারেনি, রাজশাহী থেকে লাইন করেছেন, উনি রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দেবেন। এছাড়া আমাদের রংপুর বিভাগের যে সাতটি জেলা আছেন সেই জেলার সঙ্গে এখানে এই প্রোগ্রাম উদ্বোধন করা হবে একই সঙ্গে। কার্যক্রম এই প্রশিক্ষণ কার্যক্রম সারা বাংলাদেশের মধ্যে প্রথম দিনাজপুরে শুরু হচ্ছে গত 11 মে। এটি সেখানে সারা বাংলাদেশে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, তার প্রেক্ষিতেই দিনাজপুরে আজকে প্রথম এই ভবিষ্যতে অনেকেই ইতিমধ্যে নিজেদেরকে এন্টারপ্রেনার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া যারা ফ্রিল্যান্সার যারা ভবিষ্যতে নিজেদেরকে এন্টারপ্রেনার হিসাবে দেখতে চান তারা উপস্থিত আছেন এখানে। সাতটি বিভাগ জেলা রংপুর বিভাগের দিনাজপুর বাদ দিয়ে যে সাত এন্টারপ্রেনাররা এসে উপস্থিত হয়েছেন জেলাগুলো থেকে, সুতরাং এখানে রংপুর বিভাগের আমাদেরই প্রতিষ্ঠান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়, সেখানে এটা হবে আজ শুক্রবারে অনুষ্ঠান। সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। প্রথমটি 26 মে আমাদের এখানে অনুষ্ঠিত হবে বিজনেস এবং তার পাশাপাশি যেটা হবে ফিনান্স নিয়ে আলোচনা করা হবে, অর্থায়ন নিয়ে আলোচনা করা হবে। তারপর যেটা হবে 28 তারিখে আমাদের অর্থায়নের পাশাপাশি ম্যানেজমেন্ট যেটা
যে ম্যানেজমেন্ট বিষয়ে এখানে আলোচনা করা মূল যে বিষয়টা আমাদের এই প্রোগ্রামটার মূল বিষয় হচ্ছে যে এখানে 50% অর্থাৎ 50% ফ্রিল্যান্সার এবং 50% যারা অলরেডি আইটি বিজনেস সাথে জড়িত বা বিভিন্ন আইটি কাজের সাথে জড়িত বা বিভিন্ন ট্রেনিং সেন্টার তাদেরকে নিয়ে আসলে প্রোগ্রামটা করা, তারা যেন ভালো মানে তারা যেন ভালোভাবে বিজনেসটাকে দাঁড় করাতে পারে এবং তারা যেন এইখানে যে ট্রেনিং উদ্দেশ্য যেটা হচ্ছে আরো তাদের ট্রেনিং ইনস্টিটিউট অথবা তারা এই প্রোগ্রামটা করে আরো মানুষদের যেন আরো বিলেন্ডারদের যেন এই প্রোগ্রাম মানে প্রোগ্রাম মাধ্যমে প্রোগ্রামের শিক্ষাদান করতে পারে সেজন্য এই টিউটি প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। রাজশাহী থেকে তারপরে হাইটেক পার্ক বানাবো ডিভিশনে, সেখানে জমি দিয়ে দেবো বা জায়গা দিয়ে দেবো বা বিল্ডিং করে দেবো, তারপরে একসময় বড় বড় কিছু হয়ে যাবে, সময় লাগে, বড় তো একদিনে হয় না, তো সেই জন্য আমরা চেষ্টা করছি, আমাদের প্ল্যান আছে এইভাবে। তো ভাবলাম এক জায়গায় ট্রেনিং হলে টাকা পয়সা কম, সবকিছু কম, এক জায়গায় ট্রেনিং হলে যাতে অন্যরা সেগুলো সম্পর্কে একটু ধারণা পায়, তাহলে রিইনফোর্স হবে। লার্নিং এর একটা সিস্টেম বলে রিপিটেশন এন্ড ইমিটেশন, বারবার রিপিট হলে লার্নিংটা ভালো হয়, ইমিটেশন মানে অন্যরা দেখে নিলে একটু ভালো হয়, সেই জন্য এটা করাচ্ছি। ঠিক আছে, তারপরে রংপুর জেলা, রংপুর জেলা আসছে, রংপুর কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পান? দিনাজপুর থেকে আমরা আপনাকে দেখতে পাচ্ছি স্যার, আমিও দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে। হ্যাঁ, আমি সামনে আরো দেখতে পাচ্ছি, ভাবছিলাম যে ঠাকুরগাঁও এয়ারপোর্টটা চালু হলে তাহলে ঠাকুরগাঁও দিয়ে নামানো যেত, ওয়েদার খারাপ ছিল ওইসে। দিনাজপুর থেকে আপনাকে স্যার একটু পরিচয়টা এবং এখানে যারা আছে তাদের আমরা একটু শেষ করি, তারপরে একটু তোর অন্যান্য দৃষ্টিগুলো চলে আসবে আমরা আশা করছি। আমাদের দিনাজপুরের যোগ দিবেন, তিনি আপনাকে এয়ারপোর্টে গিয়েছিলেন রিসিভ করতে, দুর্ভাগ্যবশত আপনি সেখানে নামতে পারেন নাই, যে কারণে জেলা প্রশাসক এখন চলে আসছিল। তবে আমি এখনো আশা ত্যাগ করিনি, যদি প্লেন ঢাকায় তাহলে ঠিক আছে স্যার, আমরা আশায় রইলাম, আমাদের যদি ঢাকায় যায় যদি ফ্লাইট থাকে তাহলে ঠিক আছে স্যার, ঠিক আছে আমরা আশাতে রইলাম। আমাদের এখানে আমি বেশ কিছু আমাদের বেশ কয়েকজন আমাদের যারা ম্যান্টর এবং আমাদের সাপোর্ট অংশ হবেন এমন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি, আমি তাদের নাম আপনাকে জানাচ্ছি স্যার। জনাব মহানেশ, সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা তাহলে সাহস পাচ্ছি যে আমাদের সাথে মানে আমরা এবং আমাদের আরো আরো যিনি আনন্দিত হবেন স্যার, এ কে এস জনাব এ কে এম জিয়াউল হক সিজার, প্রিন্সিপাল স্কলার ইন্টারন্যাশনাল স্কুল, উনি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উনি প্রিন্সিপাল দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, তিনি আছেন। মোহাম্মদ নাদিম, লেকচারার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আইটি, আজ আমাদের এখানে ঠাকুরগাঁও থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও একজন করে প্রতিনিধি আমাদের দিনাজপুরে স্যার পাঠিয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও পাঠিয়েছেন, রংপুর থেকে, গাইবান্ধা থেকে, নীলফামারী থেকে, কুড়িগ্রাম থেকে,
অর্থাৎ পাঁচই দিকে সাতটা ডিস্ট্রিক্ট, সেখান থেকেও প্রতিনিধি এসেছেন। ইনস্টিটিউটকে পেয়েছি যারা কিনা বিজনেস মডেলে পরবর্তীতে আমাদের এই এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে আজকে বদ্ধপরিকর হয়েছেন। আমরা এরকম প্রতিষ্ঠান পেয়েছি প্রায় 18টি, এবং আমি স্যার একটা নাম আপনাকে জানাচ্ছি, যেমন বাংলাদেশ কম্পিউটার এডুকেশন, এটা চিড়ির বন্দর, উত্তর উত্তরের আলো কম্পিউটার, এটা পার্বতীপুর, তারপর সদর আইটি সলিউশন, এরপর হলো মঙ্গলপুর আইটি, দিনাজপুর আইটি, বিসি ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সার সলিউশন রংপুর, তিনি সফ দিনাজপুর সদর, ওয়াইএসএস বিডি অনলাইন, বিরামপুর ডিজিটাল কম্পিউটার ইনস্টিটিউট, জিপি কমিউনিটি ইনফরমেশন সেন্টার ঘোড়াঘাট, উপজেলা ই সেন্টার, ওয়েবলি ওয়ার্ক গ্রুপ, পলিটেকনিক ইনস্টিটিউট, ইউনিক অনলাইন বিডি, জিকে।